নমস্কার বন্ধু মিত্রে চেনা পক্ষ থেকে আপনি সকলকে স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও মানতে চলেছি তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কয়েকদিন আগেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে আমার কাছে একটা এস এম এস এসেছে আপনার অ্যাকাউন্টে তেইশশো পঞ্চাশ টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে এবং টাকাটা এসেছে ওয়েস্ট বেঙ্গলের একটা সংস্থা থেকে তো আমি বুঝতেই পারছি না ওয়েস্ট বেঙ্গলের কোন সংস্থা থেকে আমার কাছে এত এই আড়াই হাজার টাকার মতো আসলো এরপর মোটামুটিভাবে পাঁচ দিন বাদে চোদ্দোই ডিসেম্বর দু হাজার একুশে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে আরেকটা এস এসেছে সেই এস পড়ার পর আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এই টাকাটা কোথা থেকে এসেছে তাহলে চলুন সেই এস এম এসটা একবার পড়ে দেখা যাক এস এম এসটা কী লেগেছে লেগেছে প্রিয় সাথী আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্প আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দুগুণ করে দেওয়া হয়েছে সর্বাধিক দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করা হয়েছে যা আগের মতোই দুই কিস্তিতে দেওয়া হয় তো দু হাজার একুশে রবি মৌসুমের জন্য এক কিস্তিতে দুই হাজার পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে নয়ই ডিসেম্বরে ক্রেডিট করে দেওয়া হয়েছে তারপর নিচে লিখেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি কারণ কৃষি আমাদের গর্ব আপনারা আমাদের গর্ব শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী এই পড়ার পরে আমি বুঝতে পারলাম কৃষক বন্ধু প্রকল্পে আমি যেহেতু নাম নথিভুক্ত করেছিলাম কীভাবে করেছিলাম দুয়ারি সরকার বসেছিল সেই মুহুর্তে আমার আধার কার্ড প্যান কার্ড জমির ডকুমেন্ট এবং ব্যাংকের বইয়ের জেরক্স এবং এক কপি পাসপোর্ট সাইজের ফটো কৃষক বন্ধু প্রকল্পের যে অফিস রয়েছে মানে দুয়ারি সরকারে যেখানে ক্যাম্প বসেছিল সেখানে জমা দিয়েছি আর একটি গুড নিউজ রয়েছে তোমাদের জন্য দু হাজার বাইশের জানুয়ারিতে আবার দুয়ারি সরকার বসতে চলেছে তো সেখানে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের জন্য তোমরা আবার ফর্ম ভরতে পারবো যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা পাওনি এখনও পর্যন্ত দুয়ারি সরকার না বসলেও তোমরা ডাইরেক্ট কৃষি মান যে রয়েছে কৃষি মান্ডিতে গিয়ে বা কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে তো বন্ধু এটা থাকলো রাজ্য সরকার তো চলুন এই কৃষক বন্ধু প্রকল্পে মানে কি বেনিফিট রয়েছে গুগল কি বলছে গুগলে সার্চ করে দেখে নেই এবং এর কি বেনিফিট রয়েছে তো গুগলে দেখুন কৃষক বন্ধু লিখতেই এখানে অনেক কিছু চলে এসেছে এখানে বেনিফিটে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি যাদের বেশি জমি রয়েছে তারা বছরে দুবার টাকা পাবে হায়েস্ট দশ হাজার দুই কিস্তিতে টোটাল দশ হাজার আর যাদের কম জমি রয়েছে এবং যার কম জমি রয়েছে সে টোটালভাবে চার হাজার টাকা দুই কিস্তিতে এছাড়াও আরেকটি প্রকল্প রয়েছে রাজ্য সরকার নয় সেটা সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বছরে ছয় হাজার টাকা তিন কিস্তিতে দেওয়া হচ্ছে কৃষকদের জন্য এর জন্য পি এম যে স্কিম রয়েছে সেই স্কিমে এখানকার বেনিফিটটা দেওয়া রয়েছে এর জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করে কৃষি যে অফিস রয়েছে সেই কৃষি অফিসে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং জমি ডকুমেন্ট আর একটা ফটো আর ব্যাংকের পাসবুকের জেরক্স জমা দিলেই পাওয়া যাবে এই সুবিধা আর অবশ্যই অনলাইনে যে আবেদন করা হয়েছে আবেদনের প্রিন্ট কপিটাও জমা দিতে হবে আজকের মতো এখানে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি তো শেষ করার আগে একটাই অনুরোধ করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর মিথ্যাজি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ করব করবেন বন্ধুমাত্র